আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটা একক ভেক্টর থাকলে তাদের ডট প্রোডাক্টটা কিভাবে বের করতে হয় সেই বিষয়টা দেখেছি। এখন আমরা চলো একটা প্রবলেমে চলে যাই। সেই প্রবলেমটা হচ্ছে, দেখো ধরো আমাকে দেওয়া আছে এ একটা ভেক্টর যেটাকে প্রকাশ করছি এ এক্স আই, এ ওয়াই জে এবং এ জেড কে দিয়ে। আচ্ছা, আমার কাছে আরও একটা ভেক্টর আছে ভি, যেটাকে প্রকাশ করছি এ ভি এক্স আই, বি ওয়াই জে এবং বি জেড কে দিয়ে প্রকাশ করছি। এখন আমাকে প্রশ্ন করেছে, এই যে তুমি দেখতে পাচ্ছ এ একটি ভেক্টর আছে এবং তুমি দেখতে পাচ্ছ বি আরেকটি ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী একটা কোণ আছে যেটাকে আমরা বলছি থিটা। তাহলে এই মধ্যবর্তী থিটা কোণটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? তাহলে আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর একটা ভেক্টর দেওয়া আছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তারপর বলেছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের করো। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা, দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ বের করা, মিড অ্যাঙ্গেল বের করা, মধ্যবর্তী কোণ বের করা, কোণ বের করার ফর্মুলা কোনটা? কোণ বের করার ফর্মুলা। তো ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, আমরা মুখস্থ করবো না, আর আমরা মুখস্থ তো একদমই করবো না, আমরা বুঝবো যে জিনিসটা কীভাবে বের করা যায়। অজানা জিনিস চলে আসলে জানা জিনিস দিয়ে সেটা বের করার ট্রাই করবো। আচ্ছা, তাহলে আমাকে কী বের করতে হবে? কোণ বের করতে হবে, মধ্যবর্তী কোণ। আমাকে কী দেওয়া আছে? একক ভেক্টর দেওয়া আছে। এবার আমরা চিন্তা করতে লাগলাম, একক ভেক্টর একক ভেক্টর একক ভেক্টর, কোণ কোণ, কোণের সাথে একক ভেক্টরের সম্পর্ক, কোণের সাথে একক ভেক্টরের সম্পর্ক। ও আচ্ছা, একটু আগে তো ভাইয়া করালো, এই যে একটু আগে ভাইয়া করালো না যে এ ডট বি সমান, একটু আগে তো ভাইয়া করালো এ ডট বি সমান যার শোনে যার ভালোবাসা। তাহলে এ এক্স বি এক্স হবে, এ ওয়াই বি ওয়াই হবে, তারপরে এ জেড বি জেড হবে, একটু আগেই তো করলাম, তাই না? আচ্ছা, তাহলে একক ভেক্টর, এই যে একক ভেক্টর এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এটা বুঝলাম, কিন্তু কোণ কই? কোণ কোণ তো আসলো না, টেনশনে পড়ে গেলাম, কোণ কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডট প্রোডাক্ট আছে না, ডট মানে কী রে? যে কোনো দুইটা ভেক্টরে ডট করা মানে তো হচ্ছে ওই দুইটা ভেক্টরে গুণ করা, তার সাথে কস থিটা। দুইটা ভেক্টরে ডট মানে তো কস থিটা। তাহলে কি আমরা লিখতে পারি এই জায়গায় এ ডট বি সমানকে? আমরা লিখতে পারি যে এ ভেক্টর, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান নাও নিয়েছি, এ ভেক্টরের মান নাও নিয়েছি, বি ভেক্টরের মান নাও নিয়েছি, তা এবং তাদের মধ্যবর্তী কোণ নাও, এই যে তাদের মধ্যবর্তী কোণ কস থিটা। তাহলে এটাই তো আমার এ ডট বি, এ বি কস থিটা। আরে তাহলে কী হইলো? কস থিটা পেয়ে যাচ্ছি, কস থিটা তীরে থিটা বের করে ফেলতে পারবো যদি আমার এ জিনিসটা আর এ জিনিসটা জানা থাকে, তাই তো? তাই তো, এবার আসো তাহলে আমরা এখান থেকে কস থিটাকে এক পাশে রেখে দাও, রেখে দিলাম কস থিটাকে এক পাশে, তারপর কী করো? এ বিকে নিচে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলাম, তারপর আর উপরে কী আছে? উপরে জিনিসটা লিখে রাখো, লিখে রাখলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কী হয় দেখো, সবাই দেখো কী হচ্ছে, এই যে এই যে এই যে দেখো তো আমরা কী করেছি, আমরা করেছি কি, এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড সমান, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা। তাহলে আমরা কস থিটাকে রেখে এ এবং বি ভেক্টরের মানটাকে নিচে পাঠিয়ে দিলাম, এই যে এটার নিচে পাঠিয়ে দিলাম, যেহেতু এটা আর এটা সমান, এটা আর এটা সমান, কাজে এই কাজটা করে নিলাম। তাহলে আমার কী হইলো? কস থিটা পেয়ে গেলাম। তো কস থিটা যদি পাই তাহলে কস ইনভার্স, ও পাশে কসকে পাঠিয়ে দিলে কস ইনভার্স, তাহলে আমরা থিটা পেয়ে যাচ্ছি। তো টিটা কীভাবে পাচ্ছি? এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, সেটা তো আমাকে দেওয়াই আছে, এখান থেকে বের করবো। আবার এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সেটা বের করবো। ভাইয়া এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কীভাবে বের করবেন? সেটাও তো ইজি, সেটাও তো কঠিন না। এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বের করবো, এই যে দেখো এ ভেক্টরের মান হবে রুট ওভার আই এর পাশে যে আছে তার বর্গ, তারপরে জে এর পাশে যে আছে তার বর্গ, কে এর পাশে যে আছে তার বর্গ, বি এর মান রুট ওভার আই এর পাশে যে আছে তার বর্গ, তার বর্গ, তার বর্গ, এটা হচ্ছে এর মান বি এর মান। ওই মানটা আমরা এখানে বসে দিলে আমরা কস থিটা পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে আমরা একক ভেক্টরের মাধ্যমে প্রকাশিত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। এটাই হচ্ছে একক ভেক্টরের মাধ্যমে প্রকাশিত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা। তোমার তেমন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা এটা কি ক্রস দিয়েও করতে পারবো? কারণ ক্রসে তো সাইন আছে। না ভাই, আমরা ক্রস দিয়ে করবো না, ক্রসে ভাইয়া সাইন আছে, ঠিক আছে মানলাম, সাথে একটা ইটাও আছে, সাইন থিটার পাশে যে ইটা আছে ওই ইটা হচ্ছে একটা ভেক্টরের দিক, ওই দিকটা তো আমার এখানে কোনো কাজ নাই, কারণ আমরা বের করতে চাচ্ছি অ্যাঙ্গেল। মনে রাখবা ভাইয়া, অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে একটা মান। কসের ভিতর যখন আমরা টিটা দিব এটা একটা মান দিবে আমাকে, সে মান, কোনো দিক দিবে না, কসের ভিতর টিটা দিলে সে একটা মান দিবে, দিক দিবে না। কাজে আমরা এখানে ইটা আসলে হবে না, ইটা যদি আমার আসে তাহলে কোনো লাভ নাই, কারণ ইটা আসলে আমি তো বের করতে চাচ্ছি অ্যাঙ্গেলের মান, একটা অ্যাঙ্গেলের মান, কস থিটা সাইন থিটা এগুলো সবগুলো একটা মান দিবে, আর ও পাশে যদি এটা চলে আসে তাহলে এটা কিন্তু আমার লাগতেছে না,
তাহলে এটাকে দূরাতে হবে, তাড়াতে হবে। তাই আমরা এটা সাইন দিয়ে করব না, এটা এটা দিয়ে করব না, এটা ক্রস দিয়ে করব না। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অলওয়েজ 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 ডট দিয়ে করব। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অলওয়েজ 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 এই ফর্মুলা দিয়ে করব। বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আমরা চলে যাব একক ভেক্টরের মাধ্যমে কিভাবে ক্রস গুণন করতে হয় সে বিষয়টাতে।